নবী খন্দকের যুদ্ধের ময়দানে যেদিন যুদ্ধ করার জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য নবী যেদিন যুদ্ধের ময়দানে দিন অগ্রসর হইলেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলামিন। যুদ্ধ করার জন্য গেলেন এক সাহাবি নবীর হাতের মধ্যে কোদাল ছিলেন নবীও কাজ করতেছে সে সাহাবিরও করতেছে এক সাহাবী ডাক সাহাবি বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কয়টা দিন চলে গেল আমরা কিছুই খাইতে পাই না আমার প্যাডের ভিতরে অত্যন্ত ক্ষুদা লাগছে আল্লাহর হাবিব গো প্যাডের ভিতরে পরে ক্ষুদা কাজ করতে পারি না নবী বলেন ও আমার সাহাবিরা ও আমার সাহাবিরা তোমরা একটা কাজ করো এই এরকমভাবে খনন করতে থাকো একের পর এক খনন করো যখন মানবিক কাজের খনন করার জন্য কি খনন করে মাটি 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 খনন করে এবার কাফরা যাতে এদিকের ভিতরে আক্রমণ না করতে হয় সাত দিন চলে গেল যুদ্ধ হয় না নবী কাজও এরকম সমাপ্ত করতে পারে না এমন সময় দয়াল নবী মায়ার নবী রহমাত আলামিন তার সাহাবীদেরকে বললেন এক সাহাবি হজরতে আবু হোঁ আরত রাদি আল্লাহ ভূতা আলংহু নবীজিরকে বললেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ ও আমার সাল্নাক আল্লাহ রহমা তাল্লির আলামিন ও নবী রহমা তাল্লির আলামিন আমার খুব দালক আমার খুব দারুণ ক্ষুধা লাগছে আমি কি করব এমন সময় নবী ডাক দেয়া বলে ও আবু ও হরারা তোমার পেটের মধ্যে ফাতুর কয় কয়ডা ওই আর সুরাল্লাহ আমার প্যাডের ভিতরে একটা একটা এরকম ভাবে একটা পাথর বাংসি কয় দেখো আবু হরারা আমার প্যাডের ভিতরে নবী তিনটা ফাতর বাঁচি ক্ষুধার যন্ত্রণা কয় কয়ডা তিনটা পাথর বাংসি এবার এই দৃশ্যটা হজরতে জাবের রাজি আল্লাহ তালন ওই দৃশ্য দেখলেন দূর থেকে দূর থেকে দেখলেন অবস্থা কি দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে হজরতে জাবের রাজি আল্লাহ তালানু দৌড় মারলেন আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিবের কাছে যখনই দৌড় মারলেন আল্লাহর হাবিবকে যা এবার ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি সুসংবাদ নিয়ে আসছি আল্লাহর নবী বলতেছেন ও আমার সাহাবী কি সুসংবাদ বলে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বাড়িতে আজকে দুপুরে একটু মেহমান হবেন জোরে বলেন সোহান কি হবেন আর সাহাবির নাম কি যাবের সাহাবির নাম কি যাবের হুজুর আপনি আমার বাড়িতে মেহমান হবেন নবীজি দিন পর্যন্ত খানা খায় নাই প্রায় সাত দিন কয়দিন সাত দিন খানা খায় নাই এটা কি ইসলামের জন্য কোরবানি করলেন না জীবনটা খাইছেন কয়দিন আমি তো সাত মিনিট উপোস থাকতে পারি আমি কয় মিনিট পারি না সাত মিনিটও পারি না আমার দয়াল নবী মায়ার নবী তো কত কষ্ট করছে আজকে ইসলামকে এই পর্যন্ত আমাদের মাঝে পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের মধ্যে ওই স্প্রিয়া ওই ইয়া আমাদের ভিতরে নাই আসেন বায়ারা আমার এবার নবী আলে সাল্লা কোনো খাদ্য নাই প্যাডের ভিতরে হজরত যাবে ডাক দেয়া বলা যাবের তুই আমার জন্য খানা ফাঁকা ভি জাবের দৌড় দেওয়া বাড়ির মধ্যে গেলেন জায়া তার স্ত্রীরে ডাক দেওয়া বলতেছেন ও স্ত্রী ও আমার বিবিকে তুমি শোনো বিবি বলেন গো কী সংবাদ নিয়ে আসছো কয় নবীজি খন্দকের যুদ্ধের ময়দানের এরকমভাবে খনন করতেছেন মাটি সহকারে সমস্ত সাবিরা মাটি কাটতেছে নবী কোনো খাদ্য খায় নাই নবী কোনো খানাও খায় নাই এবার ডাক দেওয়া বলতেছেন নবীর একটু খানা খাওয়ামু কয়েকটাওলার টাকা করেন দুম্বা একটা ছোট্ট দুম্বা কি

তুই কত দামি তুই কত দামি তুই কত দামি কিছুক্ষণ পরে তুই এরকম হালুয়া রুটির মতো তুই সুন্দর করিয়া আল নবীর রহমাত তুই ডুববি তুই কত দামি হইয়া যাবি আর আমি যাবের যদি তোর মতো ছাগল হইতাম তোর মতো দুম্বা হইতাম গো তাহলে আমি নবীর প্যাডের মধ্যে যাইতাম আমার কোনো হিসাব হইত না আল্লাহ বকরিটা জবাই হয়ে গেল এবার বাড়িতে নিয়ে আসলেন আসার সঙ্গে সঙ্গে হজরতে যাবর রাদি আল্লাহ যা রাদি আল্লাহ তালান স্ত্রীকে দিলেন রান্না করার জন্য রুটি বেলার জন্য রুটি পাক করলেন এরকম ডেকসি সেটাকে বলে অথবা পাতিল এই পাতিলের মধ্যে যখন রাখলেন গোস্ত পাকান শেষ রুটি পাকান শেষ নবীজিরের দাওয়াত করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন আপনার যুদ্ধের এই খননের কাজ রাখেন আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলেন নবী আলে সালাত হোস্তম ডাক দিয়ে বলতেছেন আমার সাহাবিদেরকে সহকারে আমি যখনই হজরতে জাবেরের বাড়িতে রওনা করলাম এবার একজন নয় দুইজন নেয় আমারে সাবি দামাত দিছে কা হুজুর আপনার সাথে হজরতে আবু বাকর হজরতে অমর হজরতে আলী সহকারে আপনি দশজন সাহাবিদেরকে নিয়ে আমার বাড়িতে খানা গাইবেন এখন নবী পাহাড়ের উপরে উঠলেন ওঠার সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে ডাক দেওয়া বলতেছেন ও আমার সাহাবারা তোমরা জেনে রাখো এই জাবের জাবের দাওয়াত করছে চলো আমরা জাবের বাড়িতে দুপুরে খানা খাম সোমান কি খাইবো খানা খাবেন এখন সাহাবীর সংখ্যা কতজন পাঁচশো সাহাবির সংখ্যা কত কিন্তু দাওয়াত করছে কতজনকে কে দশজন অবস্থাটা একটু ব্যতিক্রম না ব্যারা আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলমিন সৈয়দ মুরসালিন আমার নবী সাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার সাবিরা আসো আসো তোমরা সবাই মিলিয়া যাবের বাড়িতে যাবো এখন কি নিষেধ করব নাকি এরকম ভাবে দাওয়াত প্রত্যাখ্যান করব যাবের টের পাইতেছে না যাবের রাজি আল্লাহ নু কয় মালিক আমি এখন কি করব কিছুই তো বসতেছি না আমি খানা ফাঁকাইছি কয়জনের আরে জোরে বলেন দশ জনের এই জন্য ভাই আমার দশ জনের খানা ভাগাইছে এখন মানুষ হয়েছে পাঁচশো সোহান আল্লাহ আর বলেন কে আল্লাহ এবার হজরত যাবের রাজিয়াল্লাহ নবীজিকে ডাক দেয়া বলে হুজুর ইয়া চলেন গো হুজুর বাড়িতে খানা খাওয়ার জন্য যাবেন এবার জাবের একটা কাইক দেয় আরেকটা পিছনে কাইক আসে একটা কাইক সামনে দা আরেকটা কাইক এরকম কদম মোবারক ফালায় কদম সামনে একটা দেয় আবার পিছনে দেয় কারণ দশজনের খানা পাঁচশো মানুষেরা কেমনে খাওয়াইব নবী এরকম ভাবে যাবের বসতেছি না কারণটা কি এ যাবের কারণটা কি আমি নবীকে বলো যাবের কোনো কথা জবান থেকে বের হয় না এবার যখন ঘরের মধ্যে গেলেন সাহাবিরা পুরা ঘর ব্রাক হাত দেওয়া রাখলেন বাউন্ডারি দিয়ে বললেন উডানের মধ্যে এরকমভাবে বাড়ির মাঝখানে সাহাবিদের কোনো অভাব নাই সাদা পোশাকে সব সাহাবিরা বাড়ির মধ্যে এবার যাবের ঘরের মধ্যে গেলেন যায়া বলতেছেন ও যাবের যাবের স্ত্রীকে ডাক দিলে বেগম সাহেবা বাড়িতে আসো হ্যাঁ আসি আল্লাহর হাবিব তো আমার বাড়ির মধ্যে আগমন করলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবের আলী স্ত্রী বলতেছে জালনার কাপড়টা সরায় দেখে রহমাত আলামিন পূর্ণিমার চাঁদ গড়ের মাঝে হাজি একে চশমে যেদান গা লাজা যা শাহে না বাসি শায়াদ কুনে গা হে কুন দা গা হানা উলফত মে বরা বরকা অফা হো কে জফা হো হর সিজ মে লজ্জাত হো আগর দিল মে মজা হো সুবহানাল্লাহ বলেন এবার রসুল আলাই সাল্লাম নবিয়া আলহি সাল্লা সাল্লাম জাবের ঘরের উঠানের মধ্যে দাঁড়ায় রইলেন এই বলার সঙ্গে সঙ্গে জাবেরের স্ত্রী কয় এখন যাবের নিচের দিকে তাকায় রইলে ও আমার যুবক মায়েরা কথাটা ফলো করেন যাবের নিচের দিকে তাকায় রইল এবার যাবের স্ত্রী বলে কারণটা কি আপনি এরকম নিচের দিকে তাকায় রইলেন কা এখন মনে মনে কয় আমি যদি বলি নবীরের দাওয়াত খুঁজছিলাম দশজন কিন্তু নবী পাঁচজন পাঁচশো মানুষ পাঁচশো সাহাবি নিয়ে আসা বর্ষে যারা খনান করার জন্য আসছে সবাইকে নিয়ে আসছে এখন আমি কি জবাব দিব এখন আমি কি জবাব দিব এদিক দিয়ে যদি বলি তাহলে নবীর সম্মান নষ্ট হয়ে যায় যাবের স্ত্রী মিষ্টি মিষ্টি আজি কয় স্বামী ও স্বামী যাইনা রাখন স্বামী ও আমার দরদি স্বামী রহমাত আল্লির আল আমিন যদি আমার ঘরের মধ্যে আসে যেহেতু আল্লাহর হাবিব এক নাম্বার আমার ঘরের মধ্যে ঢুকছে আমি আর কোনো চিন্তা ভিগির করি না আপনি কোনো টেনশন করিয়েন না দুইজন স্বামী স্ত্রী কথা বলে আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকিয়া বারেন্দার মধ্যে সালাম প্রদান করলেন জাবেরকে জিজ্ঞাসা করলেন যাবে রে কি বলে আরে সোহাল্লাহ খয় না যাবের রে কি আলোচনা করতে মেহমানের সামনে যদি কয় মেহমানের সামনে যদি বলেন হাই হাই খাবার কম মেহমান বেশি বিবর ফাংশনে যদি এগুলা বলে তাইলে কি মেহমানের বাকশক্তি নষ্ট হয় কি হয় না নবী তাকে তাকে মিষ্টি মিষ্টি হাসে হাজরাতে যাবের রাগ দিয়া বলে যাবের রে চিন্তার কোনো কারণ নাই চিন্তা করবি না যাবের চিন্তা করবি না যাবের রে দিঘ পাতিলডার নিয়ে আস নবীজি পাতিল ডান মধ্যে এক টুকরা গোস্তের টুকরা রে নবী পান করিয়া ওই গোস্তের টুকরোটা রাইখা দিলেন গোস্তের এরকমভাবে পাতিলের মধ্যে দ্বিতীয় গোস্তের রুটিটার মধ্যে বললেন ও জীব ও যাবের রে এই রুটিটা ডাক না উঠাবি না রুটি কিন্তু দিতে থাকবি হজরতে হজরতে আবু হরারি আল্লাহ সমস্ত সাবিরা খাওয়ার জন্য বসতেন সবাই তো বেড়ের মধ্যে খুধা এখন পাতিল দেখিয়া হাজরা তোর ডাক দেওয়া বলে নবী গো বসতে পারলাম না মনে মনে কিসেই কানা আবু বাক্ষর চিন্তায় পড়ে গেলেন হজরতে অমরও চিন্তায় পড়ে গেলেন কিরে এত সাহাবিরা মাত্র কয়েকখানা রুটি আর একটু মাত্র গোস্ত এটু কেমনে খাইব আল্লাহ নবী হজরতে আবু হরারা তারা দিয়ে আল্লাহ তালানুকে ডাক দিয়া বলে আবু হরারা এরকম আবু হরায় কয় আবু হরার একটু নবীজিকে বেশি মহাব্বত করতেন পার্সোনালভাবে নবীজি একটা হুজুর আমার কুদা লাগে আমার একটু আগে দেন আল্লাহ রসুল কয় তোর যে তু কুদা আগে তুই ঘাবি ভরে আল্লাহ আকবর ভাবি পরে আবু হোরারা বললেন আহ কেন কথাটা বললাম আবুরা চুপচাপ বলে এবার আবু হোরা তারা দিয়ে আল্লাহ তালান ঢুকে দিছে এরকম খ্যাতমত করার জন্য যখন খ্যাতমত করার জন্য দিলেন দেওয়ার সঙ্গে এখন আবুরা রুটি খালি বিলীন করতেছে আর গোস্ত গালি দিতেছে রে আর তাকে তাকে গোস্তের মধ্যে তাকাইতেছে সাহারে সব সাহাবিরা যদি খায়া বেলায় আমার তো বেড়ের মধ্যে কিছুই জটব না বেবার গোস্ত দিতেছে আর পাতিলের দিকে তাকাইতেছে গোস্ত দেয় রুটি দেয় পাতিলের ভিতরে তাকাইতেছে নবীয় টেরে টেরে তাকাই হইতেছে নবীও তাকায় হজরত আবু হরারও তাকায় মনে মনে আবু হরারা বলেন নবী আপনি টেরে টেরে তাকান আপনি একটু বলতে পারেন না তুই এক কান আলা কইতে পারেন না নবীজি বলেন না নবীজিও কয় দেখি আবু হরারা কেমন করে সমস্ত সাহাবিরা খাওয়া শেষ হয়ে গেছে খাওয়ার পরে হজরতে আবু হরারা রাজি আল্লাহ তালানুর দিকে নবীজি থাকাইছে নবী আবু হরার মনে মনে কয় এখন তাকে লাভ এখন তার ফাতিলে কিছুই নাই এখন তাকান কি টপটবে মনে হয় চোখের বাণি গিলি হজরতে আবু হরারা তারা দিয়ে আল্লাহ পর্বে পর্বে বাপ এমন সময় হজরতে আবু হরারা ডাক দেয়া বলে ও আবু হরারা ও আবু হরারা রে মন খারাপ করবি না নবীর একজন খাদেম ছিল নাম ছিল আনাস আনাস সহকারে তোরা কয়জন বাকি আস কয় ইয়ার আসি আমরা পাঁচজন সাহাবিরা বাকি আসি এখনো খানা খাইতে পারি নাই কয় পেট ভরিয়া খানা খাও কয় আসেনি ঘাম করতেন ফাতিলের এটা কি কয় ডাক না হ্যাঁ ডাকনারা আলগে দেখো উঠে দেখো যখন ডাকনারা আলগা দেখলেন খানা যখন শুরু করলেন আল্লাহ নবীর বরখতে আল্লাহ নবীর মৌজেজার বরখতে পাঁচশো সাবিরা পেট খানা খাইয়া হজরতের আনাস রাদি আল্লাহ উতাল আনু হজরত আবুহরাত রাদি আল্লাহ উতাল আনহু এই দুই সাব বি শ করে আরো সাবিরা পেট বুড়িয়াখানা খাওয়ার পরে এখন নবীর পাতিল আর রুটি শ করে নবী ডাক দিয়ে বলতেছেন ও জাবের তোমার সেলে আব্দুল্লাহ খই ভাই ওই যে আমার সেলে আব্দুল্লাহ মাঠের মধ্যে খেলতে ভাই আব্দুল্লাহ শ করে ঘরে যারা আছে তাদেরকে কি নিয়া তুমি সবাইকে নিয়ে গোস্তরু ডিমান্ড করো আল্লাহ ভট্টর বলেন এবার সাবিরা হজরতে অমর লেখতেছেন বোখারি বননার ভিতরে হজরতে আবু হনারা বলতেছেন হজরতে যাবের বননার মধ্যে বলতেছেন এত সুন্দর মজে যা যে দশজনের রুটি যেই নবীদের হাতের মোবারকের দ্বারা জিব্বার মোবারকের দ্বারা ফার্শ সাবিরা খাইলো এই নবীর কথা মতো আমাদের চলা দরকার আছে কি নাই আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলমিন সরদার দো আলমারাবিয়া ইমামুল মোরসালিন রহমাত আলামিন নবীর জীবনটা যদি আমি এখানে বৈশা বৈশা যদি বছরকে বছর জীবনটা আলোচনা করি নবীর জীবনই কোনদিন দিন শেষ করতে পারব না ঠিক কি নেই কুল ইনকুম তুম তো কুল কুল ইনকুম তুম তো হিব্বু নল্লাহ ফাত্তাবিউনি ইহবুবুকুম উল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহীম জোরে বলি সুবহানাল্লাহ মুহাব্বত করতে হবে আল্লাহকে আল্লাহর বন্ধুকে আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে মহাব্বত করো ভালোবাসো অনুসরণ করো অনুকরণ করো তাহলে নিজের জীবনটা কার সিরত অনুযায়ী সাজাবেন নবীজি কথা বলে না সবাই কার সিরত অনুযায়ী বলেন নবীজির সিরত অনুযায়ী জীবনকে সাজাতে হবে সাহাবেক একরাম সাজাইছে কি সাজায় না কি সাজায় না সাহাবেক রাম সাজাইছে ভাইরা আমার বারোই রবি উলাউবালের দিন নবী আলে সালাত আসলাম দুনিয়ার থেকে আগমন করেন যেভাবে বারোই রবি আউয়াল আউ্বাল মাসে সোমবার দিন নবী দুনিয়ার থেকে বিদায়ও নিয়েছে কিন্তু আমরা রবিউল আউয়াল মাস আসলে বাড়ি রবিউল আউয়াল নিয়ে খোঁজাখুঁজি করি কিন্তু নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই স্মরণ কিন্তু আমরা করি না ঠিক নেই এই নবী রবিউল আউ্বাল মাসের কেউ বলছেন বারো তারিখে কেউ বলছেন দশ তারিখে কেউ বলছেন নয় তারিখে দুনিয়াতে আগমন করলেন ঈদ এ মিলাত নবী যেটাকে বলা হয় ঈদ মানে আনন্দ ঈদ মানে কি আনন্দ আর মিলাত মানে হলো জন্ম মিলাত মানে কি তাহলে ঈদ এ নবী অর্থ হয় এই আরবি শব্দের অর্থ হয় কি মিল নবী নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ ঠিক না ঠিক তদুরূপভাবে নবী এই দিনই আবার এই দিন সোমবার দিন নবী আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন বারোই রবিউল আউয়াল মাসে যে এই তারিখে মারা গেছে দুনিয়াতে অফাত গেলেন এইটার ব্যাপারে কোন মুফাসের গণের একতলাপ নাই যে এই বারোই রবি আউয়াল দিনই নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে এই ব্যাপারে সবাই একমত যে এই দিনই মারা গেছে আল্লাহ নবী আলাইসালাম ডাক দেয়া বলে ও আমার উন্মতনা শোনো শোনো যদি নজির নবীর জীবনটা দিয়া যদি নবীর আকৃতি নবীর সুরত দিয়া নবীর সিরত দিয়া যদি জীবনটা সাজাইতে পারি ফাদুখলি ফি ইবাদি ফাদুখলি জান্নাতি সুবহানাল্লাহ বলেন কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে যেদিন নবী আলাইহিস সালাত ওয়া ডাক দেয়া বলবো ও আমার উম্মতের দল যেদিন আমার মালিক হাকিম আল্লাহর আরো সের আল্লাহর মধ্যে বসে থাকবে আমি নবী যাইয়া দৌড়ে দৌড়ে চাইয়া বলবো ও আল্লাহ গো ওদের ময়দান আমার দাঁত ভাঙ্গিয়া গেছে ওদের ময়দান আমার রক্ত জমিনের মধ্যে পড়িয়া গেল গো মালি আমি দৌড়া করছি ওদের ময়দানে দৌড়াইছি আর দৌড়াইছি আর কাঁদছি ও মালিক আমার উন্মতের জন্য আমি কান্না করছি ওহুদের ময়দানে জিব্রাইল উপস্থিত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ ফাক আপনাকে সাহায্য করবে আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেওয়া বলেন ও জিব্রাইল আমার বন্ধুকে সাহায্য করার জন্য ওহুদের ময়দানে মধ্যে আগমন করো জিবড়াইল উপস্থিত হইয়া নবীজিকে ডাক দেওয়া বলেন আপনার আপনার এরকম দান দান মোবারক আমার হাতের মধ্যে দেন আপনার মাথার মধ্যে তো রক্ত জমিনের মধ্যে পড়তেছে রক্তগুলো আমার কাছে জমা করে দেন এবার নবী ডাক দেয়া বলে জিবড়াইল দাঁত বাঙ্গা ব্যথা কেমন জিগাইলি মাথা বাঙ্গা ব্যথা কেমন জিগাইলি ব্যথায় ব্যতীত হইয়া কাতর হইয়া পাথরের নিচনে আমি পড়িয়া গেলাম জিব্রাইল তুই জিজ্ঞাসা করলি না আমার গুণাগার উম্মতের ব্যথা কত দরদি আমার নবী সারাটা জীবন খালি উম্মতের ফিকির করছে আর উম্মত নবীর কোনো পাগল নেই উম্মত নবীর কোনো খবর নাই উম্মতের জীবনটা নবীর স্থিরত দিয়ে সাজাতে পারে না কথা ঠিকনি ঠিক এই জন্যে কি নবীর সিরতটা আপনার ইন লাইফটাকে আপনি সাজাবেন নবীর আকৃতি নবীর শূন্য দ্বারা আপনার মাথার থেকে বাজায় পায়ের তালু পর্যন্ত যাতে নবীর সিরত সুরত আপনার মধ্যে থাকে এই পারফরমেন্স আপনি এরকমভাবে আপনি এরকমভাবে কি পালন করতে হবে যে আমার গোটা জীবনটা আমার যাতে নবীর মতো জিন্দগি হয়ে যায় জোরে বলেন আল্লাহ বাইরা আমার আমি ওদিকে আজকে যাবো না আমি বলতেছি আজকে নবীর সৌন্দর্য আর মজে জানিয়ে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আকবর বলেন ভাইরা আমার আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলামিন সারদার দো আলম ইমামুল মোরসালিন রহমাত আলামিন যেই নবী না হইলে দুনিয়া আসমান জমিন ন হইলে অক্ষত্র আসমান পৃথিবীর যা কিছু আছে নক্ষত্র থেকে বাজে কিছুই দুনিয়ার মধ্যে আবিষ্কার হইতো না কথা ঠিক না বাটিক কিছুই হইতো না সেই নবীর কথা মানতে হবে কি হবে না কথা বলেন আরে আপনারা ওহ পাহাড়ের উপরে উঠছেন কত বড় বড় পাহাড় যদি জমিন থেকে মানুষগুলা একদম ডিমের মতো ছোট্ট ডিমের মতো দেওয়া যায় এত বড় বড় পাহাড়ের মধ্যে হীরা গুহা আমরা মনে করছিলাম হয় একদম কাছে কিন্তু হীরা গুহা যখন এরকম হাজি সেরা যখন ওঠে উপরে হীরা গুহা নবী আর সাওয়ার যে সাওয়ারের ভিতরে নবী আসলাম হিজরতে যাওয়ার সময় যে গাড়ে সাওয়ারের মধ্যে নবী ছিল এই জায়গাগুলা কত যে উপরে কথ যে উপরে আমার নবী দয়াল নবী মায়ার নবী কত কষ্ট না করছে আমাদের জন্য ইসলামকে ইসলামকে বুঝি করার জন্য ইসলামের ভারত বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নবী কথই না কষ্ট করছে কিন্তু আজকে নবীর উম্মত হইয়া ইসলামের দারদারি না নিজের মন দ্বারা ইসলামের বানায়া আনন্দ ভূত জীবনটা কাটেয়া বিসর্জন করতেছি খবরও নাই ঠিক না ঠিক এজন্য ভাই মন গড়া ইসলাম হবে না আল্লাহর দেওয়া যায় জীবন ব্যবস্থা নবীর দেওয়া যায় জীবন ব্যবস্থা কিতাব আল্লাহ সুন্নত রসুল নবী বলেন কিতাব আর আমার সুন্নত অনুযায়ী যদি তুমি চলতে পারো তোমার দুনিয়া তো শান্তি আখেরা তো মুক্তি জোরে বলেন সব আনল্লাহ সাহাবিকেরাম নবীর কথা মানছে না না মানে নেই কথা বলেন মানছে কি মানে নে নবী আলে সালাম ডাক দিয়ে বলেন কেমন মানছে যেই নবী যেই নবীর হাতার আঙ্গুলের মোবা আরক দ্বারা আং দুই টুকরা হয়ে যায় সোহান আল্লাহ বলেন এই নবী আল্লাহফক আমাদেরকে মিলাইছে সোহানল্লা সোহান আল্লাহ মা আয়েশা সিদ্দিকা খোদবার ভিতরে আসতে মা আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহহু তাল আনহা ডাক দেয়া বলেন আমি যখন ঘরের ভিতরে এরকমভাবে আমি খাতা সিলাইতেছি এমন সময় আমার সুইটা হারায় গেছে সুইটা যখন হারায় গেল আমি মনে মনে ভাবলাম যে এই সুই এখন তো অন্ধকার সুই পাওয়া যাবে না বিশ্ব নবী নামাজ যখন নবী গড়ের মধ্যে ঢোকবে কিসের নামাজ এসারের নামাজ পড়ে নবী মধ্যে আমার সুই অচুরি পাব আল্লাহর নবী যখন ঘরের মধ্যে পাড়া দিলাম আয়সা সিদ্দিকে সালাম দিলেন সালামের জবাবে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি অপেক্ষায় রয়েছি কেন রে আয়সা অপেক্ষা আসিলি হুজুর আমি যখন খাতা সিলাই করা দরলাম এমন সময় আমার সুইটা হাত দিকে পড়িয়া যায় গো গো আমি আপনার দিকে তাকাইলাম কোন সময় আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন এই জন্য আমি আপনার অপেক্ষা ছিলাম আল্লাহর নবী বলেন আয়শা কি ব্যাপার আমাকে বলো এবার আল্লাহর নবী ডাক দেয়া বলেন ও আয়সা কি হয়েছে কয় নবী আপনি তাকান তখন আয়শার দিকে তাকাইলেন নূর নবী মোবারকের চেহারা নূরের বরফতে আয়সা সিদ্দিকার চকির তলে সুই পর্যন্ত দেখা গেছে শুধু তাই নয় আই সা জিদ্দিকা বলেন একদিন নবীজি ঘরের মধ্যে আশরের নামাজের টাইম আশরের নামাজের টাইমে আমিও ঘরের মধ্যে বসা নবী ও ঘরের মধ্যে বসা নুরু নবী আলেহ সালাতুস সালাম যখন ঘরের মধ্যে বসা হুজুর আলেস সালাত আছে নিজের নিজের জোতা মোবারফ নিজে সিলাই করতেছে এমন সময় হুজুরের কপাল থেকে গাম টপকেয়া টপকেয়া জমিনের মধ্যে পড়ে আমি দেখলাম তাকেয়া তাকেয়া আল্লাহ নবীর কপাল থেকে গাম যে গামের সাথে মনে হয় যেন নূরের বাতিগুলা বাইর হইতেছে এই জন্য ভাইয়ার আমার নবী আলে সালাত আসলামের কথা মতো মান্নাত দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই নবীজির আমি গত জুমায় আলোচনা করেছিলাম নবীজির দুই দন চাচা হজরতে আব্দুল হজরতে আব্বাস রাদি আল্লাহ তালান আর হামজা হামজার আদি তালানু এগারো সন শাসার ভিতরে এই দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করছে না কথা বলেন করছে না ইসলাম ধর্ম গ্রহণ করছে দুইজন চাচা এছাড়া করে নাই তাইলে দেখেন হামজার আদি আল্লাহ নবীজির আকৃতি দেখে নবীজির আদর্শ দেখে নবীজির এরকম রূপ দেখে আদর্শ দেখে নবীজির কর্ম দেখে তিনি ইসলাম ধর্মকে গ্রহণ করলেন এক বান্দি আবু জেলের বাড়ির মধ্যে কাজ করে সোমান বলেন বান্দিনা মুসলমান ছিল আবু জেলের ঘরে ভিতরে কাজ করতেছে এমন জমায় আবু জেল কলার বাসে গো আমার নবীর কলার মধ্যে ধরিয়া নবীর এরকম ভাবে আবু জেলের সামনে পেজেন করলেন উপস্থিত করলেন করার সঙ্গে সঙ্গে আবু জেল বলতেছে তুচ্ছ করে গালাগালি দিতেছে মারধর করতেছে গালাগালি করতেছে মাথার মধ্যে একদম টুবি সরাইয়া নবীর এরকম গাল লো এরকম দাড়ি মোবারক নিয়া গাল টিটকারি করতেছে। মস্কারি এমন সময় ওই বাদি ওই বান্দি ছিল ওখানের মধ্যে উপস্থিত বাদি চোখের বানি সারিয়া কয় মালিক এতিম মানুষ মা হারা বাবা হারা মা নাই বাবা নাই এতিম মানুষ আফন চাচারা যদি এরকম টিটকারি মারে এই বাচ্চাটা কোথায় যাবে এই মানুষটা কোথায় যাবে এই এই মানুষটার কি হেফাজত করার কেউ নাই এই যখন টিটকারি মারে এমন সময় বাদি গড় থেকে বের হইয়া রাস্তার দিকে রওনা করলেন গোড়ার মধ্যে তাকায়াল দেখতেছেন হজরতে গোড়ার ফিডের মধ্যে দাঁড়ায় গোড়ার ফিডের মধ্যে এরকম ওই বাদিক বলতেছে আহারে তুমি গোড়ার ফিডের মধ্যে চড়িয়া রইছ তুমি রাস্তার মধ্যে আর তোমার বাতি যাবো আম্মাকে এমন গালাগালি এমন অশ্লীল ভাষা এমন এমন কটুক্তি এমন আচরণে তো অশ্লীল ভাষা প্রয়োগ করলেন কি অশ্লীল ভাষা বাতিজা মোহাম্মদ শুধু তাকে চোখের পানি সারিয়া 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 কাঁদছেন কিন্তু একটা প্রতিবাদ করতে পারলেন না এই বাদির কথা শুনে হজরতে হামজার আদি আল্লাহ দৌড় মারিয়া অথটা বোঝে না পারা দোর মারিয়া আবু জালের কক্ষের মধ্যে ঢুকলেন গোর ফাতু ওই গরফার ভিতরে মানে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছেন এই হামজা তুই আমার ঘরের মধ্যে কেন প্রবেশ করলি হামজা রাদি আল্লাহ তালানহু আবু জাহেল যখন এই কথা বললে এক চটকোনা লাগিয়ে দিলেন আবু জালের গালের মধ্যে আল্লাহ চটকোনা গালের মধ্যে লাগাইয়া হামজার আদি আল্লাহতালু ডাক দেওয়া বলতেছে এদিকটা গান হামজাদি আল্লাহতালুন ডাক দেওয়া বলতেছে তুই আমার বাতিজা মোহাম্মদকে গালি দিলি কেন বাতিজা মোহাম্মদ কি অপরাধ করছে তুমি কেন আঘাত করলা তার গালের মধ্যে কেন আঘাত করলা কেন আসছে প্র বাসা প্র তার বা কারণটা কি এবার হজরতে আবুজেল বলতেছে আপনি আরো কিছু বলবো তাতে তোর আসে যায় কি আমজার আদি আল্লাহউতালনু ডাক দেওয়া বললা উতাল শন 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 ধর্ম যেটা আমি মনে করি ওইটা আমার ধর্ম আল্লাহ আকবর হেদায়তের মালা ফরাই দিছে কে জোরে বলেন কে আল্লাহ হেদায়ত একমাত্র কার হাতে জোরে বলেন কার হাতে আল্লাহর হাতে হ্যাঁ এবার হজরতে হামজার হু এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন বলে ফেললেন এক রেওয়ায়তে বোখারি বননার মধ্যে এই রেওয়ায়ত পাওয়া যায় হামজায় যখনই আবু জায়ালকে থাপ্পর মারলেন আবু বলতেছে তুই তাইলে কি মোহাম্মদের ধর্ম গ্রহণ করলি নাকি এরকম ডাক দেয়া যদি আমি মোহাম্মদের ধর্ম পালন করে থাকি তাতে তোর সমস্যাটা কি এক রেওয়য়েতে পাওয়া যায় এটা আরেক এক পাওয়া যায় হজরত আবু আবু জাহেলকে আবু জাহেলকে টেনে হিসরে মো নবীজির কাছে নবীজির কাছে এরকমভাবে আগমন করলেন পেচেন করলেন নবীজি ডাক দেয়া বলেন ও চাচা আমির ও চাচা আমির হামজা চাচা গো তুমি কেন এরকমভাবে হয় বাতিজা মোহাম্মদ খেয়ে দেখো আমি আবুজালকে তোমার কাছে নিয়ে আসছি তোমার যে অশ্লীল ভাষা প্রয়োগ করলেন তোমার যেরকম গালি দিলেন তোমার যেরকম ভাবে মারধর করলেন আমি এই জন্য তার প্রতিশোধ নিছি এবার কয় তুমি কি খুশি হও নাই হজরতে নবী আলে সালাত আসলাম ডাক দিয়ে বলতেছেন চাচা গো আমি যতটুকু খুশি হইছি না না হইছি চাচা আমি তার সাইতে বড় খুশি হব আপনি যদি কালে মার মালা গলায় দিয়ে ইসলাম ধরন গর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেন চিল্লে বলেন মার হাবা এই চাচার ব্যাপারে দুইটা রাওয়ায়ত এক রায়ত হলো নবীজি বলছেন যে আমি তার সাথে বেশি খুশি হব যদি আপনি ইসলাম ধর্মকে কি করেন গ্রহণ করলেন তখনই হজরতে হামজা আদি আল্লাহ তালানহু ইসলাম ধর্মকে গ্রহণ করলেন চিল্লে বলেন সুবাহান আল্লাহ হেদায়তের বাতি জ্বালাই দিচ্ছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ ও আমার ভাইরা ও আমার মরব্বী বাবাজিরা ও যুবক তাইলে নবীর জীবন দিয়া এরকম দেখেন নবীর আদর্শ দিয়া নবীর চাচার আর্জন্ত ইসলাম ধর্ম গ্রহণ করছে কি করে নাই এখানে ইসলাম কিন্তু এরকমভাবে কটুক্তির মাধ্যমে ইসলাম কিন্তু এরকম ভিড়ের মাধ্যমে আসে নাই ইসলাম আসছে একমারে স্বয়নশীলতার সাথে বুজার মাধ্যমে সুমানাল্লাহ বলেন মাধ্যমে মাধ্যমে আমার বুজার যেই নবী আপনার জন্য আমার জন্য দয়াল নবী মায়ার নবী রহমাত আলামিন কষ্ট মজায়দা করছে এই মাসটাই নবীর কষ্টের মাস এই মাসটা যেমন নবীর আগমনের দিন ঈদ নবী ঠিক তেদিভাবে নবীজির দুঃখের দিন টইল এই দিনে নবী মা মারা গেছে এই দিনে নবীর শোগাত দিবস এই দিনটার ভিতরে রবিউল উগল মাসের ভিতরে নবীর দাদা আব্দুল মোতালেব দুনিয়ার থেকে ছয় বছর বয়স যখন নবীর হয় ওই ছয় বছর বয়সে আব্দুল মোতালেব দুনিয়ার থেকে বিদা হয়ে যায় এরপরে লালিত মালিত করেন নবীর আপন চাচা হজরতে নবীর চাচা আবু তালিব যাকে হজরতে আলী রাদি আল্লাহ আব্বাসান নবীকে লালিত ফালিত করেন জোরে বলেন আমার এতিম নবী মায়ার নবী রহমাত আলমিন মিজা যদি হুজুরের বলতে হয় জুজুরের জীবনটা যদি মজে যায় ভরপুর ছিলেন নবী আলে সালাতামের মজে যার কোনো শেষ নাই নবীর হাতের বরকতের কোনো শেষ নাই আরে যেই নবীর ফুরসাব পর্যন্ত হাদিসের ভিতরে আসতে নবীর ফুরসাবের মধ্যে যদি কেউ জীবনে একবার নবীর ফুরসাব যদি পান করে থাকে তাহলে তার হাসরের ময়দানে তার আর পিপাসা লাগবে না এই কথা পর্যন্ত আসতে অবাক হয়ে নবীর বারক যদি কেউ জীবনে পান করে থাকে এত সুখ্রান তার মুখ থেকে জীবনে কোনোদিন বের হবে না সেই দয়াল নবী মায়ার নবী রহমাত আলমিন কি হাতের মজে যা কি বরকত ওই যাবু বলছিলেন এই মোহাম্মদ আমি তোমাকে মানি কি মানি মোহাম্মাদ যদি তুমি আকাশের এই চন্দ্রকে দুই টুকরা করতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই মানবো অন্য তো মানবো না নবীজি চাঁদ আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহাক দুই চাঁদ দুই টুকরা করছে কি করে নাই জোরে বলেন করছে কি করে নাই এটা নবীর মওজেজা এটা নবীর কি মোজেজা এই হাতের আঙ্গুলের ইশারার দ্বারা নবী দুই টুকরা করে দিছেন আল্লাহ ফাক আল্লাহকে হুকুম আল্লাহকে বললেন রব্বে আবু জাল তো আমার সাথে চ্যালেঞ্জ করছে আমি এখন কি করব আল্লাহ নবী আল্লাহ নবীকে জিবরাইল বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনি হাতটা আকাশের দিকে তাকান দেখবেন দুই টুকরা হয়ে যাবে দুই টুকরা হয়ে দুই পাহাড়ের মধ্যে এরকমভাবে পরে রইলেন আল্লাহ আকবর এটা নবীর কি এটা নবীদের মৌজেজা ভাইরা আমার এই জন্য এই মাস্টার যেমন নবীর আগমাসের আগমনের মাস ঠিক তদুর এই মাস্টার ভিতরে নবীর শোকাহাত মাসও কি নবী এই মাসের ভিতরে দুনিয়ার থেকে কি বিদায় হয়ে গেছে